বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আবুল বাশার, সহকারী শিক্ষক, পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়, সুরতপুর। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের গণিত বিষয় নিয়ে আলোচনা করব। গণিত বিষয়ের পঞ্চম অধ্যায়ের সরল সমীকরণ নিয়ে তোমাদের সামনে একটি ক্লাস শুরু করছি। তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলা দেখবে এবং বারবার অঙ্কগুলি করবে। সরল সমীকরণের জানতে হলে পূর্বে কিছু তথ্য জানতে হয়, যেমন সমীকরণের মূল, সমীকরণের সমাধান, সরল সমীকরণ, চলক, এই ইত্যাদি সম্পর্কে তোমাদের যদি ধারণা থাকে তাহলে সমীকরণ সম্পর্কে অনেক সহজভাবে তোমরা বুঝতে পারবে। তাহলে আজ আমরা প্রথমেই সমীকরণ নিয়ে কিছু আলোচনা করি। সমীকরণটা আসলে কি? সমীকরণ হচ্ছে অজানা বা অজ্ঞাত রাশি বা চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। ভালো করে শোনো, সমীকরণ হচ্ছে অজানা বা অজ্ঞাত রাশি বা চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। যেমন এক্স প্লাস 4 সমান হলো 13, এটি একটি সমীকরণ। আবার সমীকরণের মূল কি? সমীকরণে চলকের মানকে বলা হয় সমীকরণের মূল। সমীকরণের চলকের মানকে বলা হয় সমীকরণের মূল। যেমন 3x + 5 সমান হচ্ছে 20। এটাকে যদি আমরা সমাধানের মতন করতে যাই, যে 3x এখানে থাকলো আর এই 5টাকে যদি আমরা ডান দিকে আনি, এখানে প্লাস, তার চিহ্ন পরিবর্তন হইয়া হয়ে যাবে কি মাইনাস। তাহলে এই 20 এবং 5 থেকে যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো 15। তাহলে 3x সমান হলো 15 বা x = 5। যদি কোনো অঙ্কের মাঝে সমান থাকে তা অবশ্যই বা দিয়ে আরম্ভ করতে হবে। এখানে চলক হলো x আর x এর মান হলো 5, তাই 5 হচ্ছে সমীকরণের মূল। সমীকরণের সমাধান কি? একটি সমীকরণ থেকে এর চলকটির মান নির্ণয় করার প্রক্রিয়াকে বলা হয় সমীকরণের সমাধান, আর চলকের মানকে বলা হয় সমীকরণের মূল। এবার দেখো সরল সমীকরণ। সরল সমীকরণটা কি? অজ্ঞাত রাশি বা চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলা হয়। যেমন x + 5 = 20, এটি একটি সমীকরণ। এখানে x এর ঘাত 1, তাই এটি একটি সরল সমীকরণ। এরপর আমরা জানব আসলে চলকটা কি। চলক সমীকরণের অজ্ঞাত রাশিকে চলক বলে। এখানে অজ্ঞাত রাশি হলো x, x এর মান হলো 5, তাই x হচ্ছে চলক। আবার চলকের যে মান দ্বারা সমীকরণ সিদ্ধ হয় তাকে সমীকরণের মূল বলে। তাহলে আমরা জানলাম সমীকরণ কি, সমীকরণের মূল কি, সমীকরণের সমাধান কি,
সরল সমীকরণ কি চলকটি। তাহলে সমীকরণের সমাধান করার জন্য যে যে তথ্যগুলি প্রয়োজন তা আমরা ইতিমধ্যে জানতে পারলাম। এরপর আসি আমরা সমাধান নিয়ে, কিভাবে সমাধান করতে হয়। আমি একটি উদ্দীপক দিয়ে তোমাদের একটি সমাধান করার চেষ্টা করছি, উদ্দীপকটি লক্ষ্য করে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি। এখানে একটি উদ্দীপক আছে 7x+21 সমান 11+5x, একটি সমীকরণ। এই উদ্দীপকের আলোকে ক নম্বর একটি প্রশ্ন হল, প্রদত্ত সমীকরণটি কোন ধরনের এবং কেন। খ নম্বরে হচ্ছে উদ্দীপকের সমীকরণটির সমাধান করো। গ নম্বরে শুদ্ধি পরীক্ষা করো। গণিতে তিনটি করে প্রশ্ন থাকে। এক নম্বর প্রশ্ন থাকে 2 মার্ক, এক নম্বর মানে ক নম্বর, আর খ নম্বরে থাকে 4 মার্ক, গ নম্বরও 4 মার্ক। এভাবেই পরীক্ষা প্রশ্নগুলি থাকে। তাহলে আমরা সমাধান করি। ক নম্বরে কি ছিল? ক নম্বরের প্রশ্ন ছিল যে প্রদত্ত সমীকরণটি কোন ধরনের এবং কেন। তাহলে প্রদত্ত সমীকরণটি কি ছিল? প্রদত্ত সমীকরণটি ছিল 7x+21 সমান 11+5x। এই সমীকরণটির ভিতরে দেখা যাচ্ছে যে প্রদত্ত সমীকরণটি এক চলক বিশিষ্ট সরল সমীকরণ। কারণ কি? যে সমীকরণটির চলক x এর ঘাত 1, তাই সমীকরণটি সরল সমীকরণ। এরপরে দেখো খ নম্বর, উদ্দীপকের সমীকরণটি সমাধান করো। তাহলে আগে আমার জানতে হবে কোন সমীকরণটি। তাহলে প্রদত্ত সমীকরণটি উদ্দীপকে ছিল, সেই সমীকরণটি হচ্ছে 7x+21 সমান হলে 11+5x। তাহলে আমরা পূর্বেই বলেছিলাম যে সমান চিহ্ন যদি মাঝে থাকে তাহলে সেই অঙ্কগুলি বা দিয়ে আরম্ভ করতে হবে। তাহলে আমার সমীকরণটি কি ছিল? 7x+21 সমান 11+5x। তাহলে যেহেতু মাঝে সমান চিহ্ন, সেহেতু আমরা কি করছি? বা দিয়ে আরম্ভ করছি। তাহলে দেখো আমার দেখতে হবে যে এখানে কোন একটা সংখ্যার সাথে অন্য একটি সংখ্যাকে অপসারিত করা যায়, অর্থাৎ ওটা বিয়োগ করলে ওটার সাথে সমতা হয়ে যায় বা বাদ হয়ে যায়। তাহলে এখানে কি আছে? আমরা প্রথম 21 দেখতেছি যে বাম পক্ষে যদি আমি শুধু 7 রাখি, 7x রাখি, তাহলে এখানে বাদ দেওয়া যায় কি 21। তাহলে 21 বাদ দিলে কি লাগে? আরেকটা 21 বিয়োগ দিতে হয়। তাহলে যেহেতু আমি বাম পক্ষে 21 বিয়োগ দিব, সেহেতু ডান পক্ষে কি আবার 21 বিয়োগ করতে হবে। এই জন্য 7x+21 তার সাথে বিয়োগ করছি 21, সমান চিহ্নটাই সমান চিহ্নটা আনছি। এরপর 11+5x, যেহেতু আমি বাম পাশে 21 বিয়োগ করেছিলাম, সেহেতু ডান পক্ষে কি 21 বিয়োগ করতে হবে। এই জন্য লিখছি কি ওয়াই পক্ষে 21 বিয়োগ করি, বাম পক্ষে 21 বিয়োগ, ডান পক্ষেও 21 বিয়োগ। ক্লিয়ার? এরপর এই 21 আর 21 বিয়োগ করলে তাহলে আর 2x, তাহলে এখান থাকে বিয়োগ করলে 2x সমান হলো, এই 5x বাদ গেলে এই সমানটা কেন হবে না, -10 থাকে। তাহলে বা x সমান 5, নির্ণয় সমাধান x সমান -5। তাহলে এখানে কি করছিলাম? উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করেছিলাম। তাহলে এই সমাধানটি হয়ে গেল। তারপর সমীকরণটির গ নম্বরে সমীকরণটির শুদ্ধি পরীক্ষা। তাহলে প্রদত্ত সমীকরণটি হলো 7x+21 সমান হলো 11x+5। তাহলে ফ হতে প্রাপ্ত যে সমীকরণটির মূল ছিল x = -5। তাহলে বাম পক্ষে কি ছিল? এখানে দেখো বাম পক্ষে 7x+21, তাহলে এখানেও বাম পক্ষে 7x+21। তাহলে এই x এর পরিবর্তে আমরা কি করছি? x = -5 - 5 বসাইছি, প্লাস হলো এই 21 হয়ে গেছে। তাহলে মান বসিয়ে তা সমান হলো 3, 5 সাথে গুণ করলে 5 সাথে 35 প্লাস হলো 21 সমান হলো 14।
তাহলে ডান পক্ষ আবার কি আছে, দেখো এখানে ডান পক্ষ ছিল 11x প্লাস হলো 5x, তাহলে আমরা এখানে কি বলছি বসাইছি 11 প্লাস 5x, তাহলে 11 প্লাস এই 5 আর x এর মান কি ছিল এখানে কি ছিল, এই যে x -5, তাহলে আমরা এখানে -5 বসাই, অর্থাৎ কি মান বসাই, তাহলে 11 5 5 কত 25 বিয়োগ করলে 14, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, তাহলে এখানে বাম পক্ষে ছিল 14 ডান পক্ষে 14, যেহেতু বাম পক্ষের মান ও ডান পক্ষের মান সমান হয়েছে সেহেতু সমীকরণটি শুদ্ধ হয়েছে, তাহলে তিনটি প্রশ্ন উত্তর হয়ে গেল। এরপর তোমরা যে কাজটি করবে বাড়িতে একটু উদ্দীপক দিয়ে দিই, উদ্দীপকটি লক্ষ্য করে প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করি, এখানে একটা উদ্দীপক আমি ওই রকমই যাতে তোমরা বাসায় সুন্দরভাবে এটার আলোকে করতে পারো সেই জন্য নোটের সাথে মিল করেই দিয়েছি যে 7x -2 সমান হলো x প্লাস 16, এটি একটি সমীকরণ, তাহলে এখানে ক নম্বরে যে সরল সমীকরণ কাকে বলে আমি পূর্বে আলোচনা করেছিলাম তোমরা লিখতে পারবে, এটা খ নম্বরে উদ্দীপকের সমীকরণটি সমাধান করো, ঘ নম্বরে সমীকরণটি শুদ্ধি পরীক্ষা করো, এই প্রশ্নটা তোমরা বাসায় বসে চেষ্টা করে সমাধান করবে এবং স্কুল খুললে এটা জমা দিবে, এটা তোমাদের মার্ক এখান থেকে আমরা দিব এটার উপর নির্ভর করে। যাই হোক, আজকের মতে শ্রেণীর কার্যক্রম এখনই শেষ করছি, তোমরা ভালো থাকো, সকলকে ধন্যবাদ।